আপনাদের আমাদের সকলের প্রিয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে সব থেকে জনপ্রিয় জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্যকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দীনেশ আচার্য। নমস্কার। আজকে যে বিষয়টা একেবারে সামনে উঠে এসেছে তা বাস্তু নিয়ে অবশ্যই, তবে এখানে বাস্তু নিয়ে সেই সমস্ত নবদম্পতি মানে যাদের নতুন বিয়ে হয়েছে, বিয়ের পরে যারা তাদের গৃহস্থ জীবন শুরু করছে, তাদের সেই জীবনে বাস্তুর কি প্রভাব হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে একটু জানতে চাইব, কারণ এই বিষয়টা বারবার উঠে আসছে আমাদের সামনে। অ্যাকচুয়ালি আজকের আলোচিত বিষয়টা একদম ইউনিক। ম্যাক্সিমাম সময় কি হয়, খুব ফ্ল্যাশ কয়েকগুলো দেখা যায়, 5 বছর 7 বছর 6 বছর প্রেমের সম্পর্ক ছিল, দুটো পরিবারে যাওয়া আসা হয়েছে, দুটো পরিবারের মানুষকে চিনেছে, ছেলে মেয়ে একে অপরকে অতপ্রতভাবে সমস্ত রকমভাবে চিনেছে, বিবাহর পরে শুরু হলো অশান্তি। অ্যাকচুয়ালি দেখুন, আজকে আমরা যে সময় আছি, হয়তো কথাটা বললে খুব খুলে বলতে হয়, বিবাহ মানে কিন্তু আজকের দিনে শুধুমাত্র এই মানে কিছু লোকজনকে খাইয়ে, ব্রাহ্মণকে ডেকে, উকিলকে দেখে, রেজিস্ট্রি ম্যারেজ, এই এরকম হচ্ছে বিবাহ। বাকি কিন্তু সমস্ত মধ্যে মনে হয় যেটা কিন্তু আজকে প্রেমের সম্পর্কে অবদিতভাবে সবটাই ক্লিয়ার থাকে। একটা বিষয় সব সময় লক্ষ্য করা যায়, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এগুলো খুবই উগ্রত ভাব হয়। আমার গুরুদেব একটা বিষয় বলতে, বাজারে মাছ কিনলে একরকম, মাছটা কেটে পরিষ্কার করলে একরকম রূপ হয়, সেটাকে ভাজা করলে আর একরকম হয়, যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ কিন্তু তার স্বাদ বোঝা মুশকিল। ব্যাপারটা হচ্ছে প্রেমের সম্পর্ক, আপনারা যদি ভালো করে বলেন, প্রেমের সম্পর্ক, তারপরে বিবাহ, তারপরে সংসার জীবন, সবগুলো আলাদা আলাদা, মানে তার আলাদা পড়তে পারে। কিন্তু যে মানুষটা, মনে করুন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে, তো মেয়েটা দীর্ঘদিন বাড়িতে যাওয়া আসা করেছে, দুটো পরিবারকে চিনেছে, দুটো পরিবারের মানুষ দুটো এই ছেলে মেয়েকে চিনেছে, সেক্ষেত্রে তো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু নববিবাহিত জীবন শুরু হওয়ার পর দেখা যাচ্ছে প্রবল পরিমাণে সংসারে অশান্তি হচ্ছে, এমন অশান্তি ছেলের বাড়ির লোক বুঝতে পারছে না যে এই মেয়ে ঠিক আমরা এতদিন ধরে চিনতাম, বা মানে মেয়ে ঠিক বুঝতে পারছে না যে আমি এরকম সংসারে এসে পৌঁছেছি, মানে পড়েছি, আমি কি দেখলাম আর কি হলো। ব্যাপারটা তা হয় না, তার অন্য কিছু কারণ থাকে, সেই কারণের ভিতরে বাস্তু বিশেষ কারণ। যেমন এর আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে গ্রহগত দিক, কিন্তু বাস্তু একটা বিশেষ কারণ, সেই বাস্তুর বিশেষ কারণের ছোট ছোট দিক যা আমাদের এক একটা সমস্যার বিভিন্ন রকম সমান মানে পর্যায়ে তৈরি করে, সেই দিকগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা। প্রথমে বলি, নববিবাহিত জীবন, নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে ঘরটা আমরা খুব সুন্দর করে সাজাই, আমরা ঘর খুব সুন্দর করে সাজাই না, খুব সুন্দর করে সাজাতে গেলে আমাদের প্রথম যে ইনস্ট্রুমেন্ট থাকে সেটা হচ্ছে কাঁচের ইনস্ট্রুমেন্ট থাকে। যদি এগুলো ছোট ছোট জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, এরকম কঠিন সমস্যায় পড়বেন না। আর ছোট ছোট জিনিস যদি লক্ষ্য না করেন, কঠিন সমস্যায় 100% পড়বেন। যদি স্বামী স্ত্রীর ভিতরে মনে করেন প্রথম থেকে একটা দ্বন্দ্ব, মন কষাকষি চলছে, আপনি দুটো জিনিস লক্ষ্য করুন, আপনার বাড়িতে কোথাও বন্ধ হয়ে ঘড়ি পড়ে নেই তো, আপনার বাড়িতে কোথাও ভাঙা কোনো গ্লাস কাঁচ, ভাঙা কোনো কাঁচ নেই তো, সে কাঁচের কোনো পাত্র হতে পারে, যে কোনো ভাঙা কোনো পাত্র নেই তো, দুটো দিক খুব ভালো করে খেয়াল করবেন, কাঁচ দিয়ে শুরু বলে, মানে কাঁচ আর মন কিন্তু অনেকটা এক, যা ভাঙলে জোড়া লাগানো যায় না, ব্যাপারটা কতটা মানে দৃঢ়তা সত্য ভালো করে দেখুন। আমরা ঘর সাজানোর জন্য কি বললাম, ঘর সাজানোর জন্য কাঁচ মানে আয়না ব্যবহার করে থাকি, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, বিভিন্ন কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ঘরে ব্যবহার করি, বিশেষ করে বিয়ের পরে নতুন কিছু ইনস্ট্রুমেন্ট শ্বশুরবাড়ির থেকে দেওয়া হোক, নিজে কিনে হোক, ঘরটাকে সাজাই। তো ঘর সাজানোর সময় কি করি, আমরা একটা ভুল বারংবার করি, 70% বাড়িতেই ভুলটা করে, বেড যেখানে মানে খাট যেখানে আছে, খাটের ঠিক বিপরীত দিকে, মানে ঘরের সিস্টেমগুলোই তো এরকম হয়, তার মানে সেই খাটের বিপরীত দিকে ড্রেসিং টেবিল হোক, শোকেস হোক, আলমারি হোক রাখলো, এবং সেই আলমারিতে বা শোকেসে বা ড্রেসিং টেবিলে আয়না লাগানো আছে,
সাজগোজ করতে সুবিধা হয় বিভিন্ন সময়, মানে আমাদের আয়নাটা আমাদের কাজেও লাগে, মানে আমাদের প্রয়োজনও এটা, আজকের দিন আমাদের প্রয়োজনও এটা। কিন্তু এই প্রয়োজন বলছে কি, স্বামী স্ত্রী যখন ঘরে, বিশেষ করে নববধূ স্বামী স্ত্রী ঘরে ঘুমাচ্ছে, নিশ্চয় একদম খোলামেলা ঘরের দরজা বন্ধ করে দেবে, ঘরের পর্দা দিয়ে দেবে, মানে কি সবার চোখের আলাদা থাকে। কিন্তু আপনি ভালো করে ভাবুন, স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, তার প্রতিচ্ছায়াটা সেই বিপরীত দিকে রাখা শোকেস আলমারি বা ড্রেসিং টেবিলের আয়নায় গিয়ে পড়ছে। প্রথম শুরু হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্বভাব এই আয়না থেকে, ছোট্ট বিষয় না, একটু আয়নাটা সরিয়ে দিন না বা ঢেকে দিন না, প্রবলেম সলভ। আজকে যে বিষয়গুলো বলছি শুধুমাত্র কিন্তু এই বিষয় নয়, আপনারা আসুন আমি প্রতিকার করে দেবো সেটা নয়, আপনারা আপনাদের সমাধান নিজেরা কী করে করবেন, আপনারা নিজেরা কী করে সমস্যা তৈরি করেছেন সেদিকগুলো একটু মেনটেন করে চললে সমাধান পেয়ে যাবেন, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা। শাস্ত্রটা নিয়ে আলোচনা করা, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করা, যে শাস্ত্র সম্পর্কে আপনারা যদি জানেন, সচেতন থাকেন, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। তাহলে কী বললাম, স্বামী স্ত্রী শুয়ে আছে, এরকম কোন প্রকার প্রতিবিম্ব মানে প্রতিচ্ছায়া যদি আয়নাতে পড়ে, সরাসরি দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে, আমি লিখে দিতে পারি 100% দ্বন্দ্ব চলবেই। সেকেন্ড কি, প্রথম প্রথম বিবাহ হলে আমরা কি করি, ঘরে নানান প্রকার ফুল নিয়ে যাই, ফুলদানি, ফুলদানিতে নানান প্রকার ফুল রাখি প্রথম কথা। বা চেষ্টা করবেন ঘরে আপনি যদি ফুল রাখেনও, প্লাস্টিক ফাইবার বা কাগজ পলিথিন জাতীয় যে সমস্ত ফুল এখন পাওয়া যায় সেগুলোকে অ্যালাউ মানে অ্যাভয়েড করা, অবশ্যই এগুলোকে এড়িয়ে চলবেন। দ্বিতীয় কথা হচ্ছে এমন কোনো ফুল রাখবেন না যেগুলো শুকিয়ে যাচ্ছে, মানে আজকে ফুল রাখলেন কালকে শুকিয়ে গেল সে ফুল রাখবেন না। শুকনো ফুল, মরচে থাকা ফুল, নববিবাহিত জীবনের উপরে, দেখুন বারবার আমরা বারবার কেন কথা বলছি, নববিবাহিত জীবন, নববিবাহিত জীবন, আমরা দেখবেন বিশেষ করে শহরের দিকে হয়তো এখনও কম মানে, গ্রামের দিকে পরিপূর্ণভাবে মানে, নতুন বিবাহ হলে সেই বউকে মানে সেই বধূকে একলাচ কোথাও ছাড়া হয় না, অন্ধকারে বাড়ির বাইরে পর্যন্ত আসতে দেওয়া হয় না, অনেক কিছু মেনটেন করে চলতে হয় তাকে, অনেক কিছু তাকে নিয়মকানুন মেনটেন করে চলতে হয়, নতুন বিবাহ বধূর জন্যই প্রযোজ্য, নতুন বিবাহ বধূর জন্য প্রযোজ্য। আমার দিদিমা গল্প করতো যে নতুন বউ বিয়ে করে আসছিল, পেতনিতে তাকে ধরে নিয়ে গিয়ে সেই পেতনি বউ সেজে আসছে, মানে অ্যাকচুয়ালি গল্পগুলো পরে ভাবতাম যখন বড় হয়েছি, ছোটোবেলায় খুব মজা দিয়ে গল্প শুনতাম, ভয় ভয় লাগতো, বড় হয়ে বুঝলাম যে প্রত্যেক জিনিসের ভিতরে কিছু কিছু লজিক থাকে, যারাই গল্পটা বানিয়েছে কিছু লজিক্যালি বিষয় আছে বলেই কিন্তু বানিয়েছে। তো শুকনো ফুল স্বামী স্ত্রীর ভিতরে নেগেটিভ প্রভাব প্রদান করে। এইবার বলবো দুটো নেগেটিভ দিক বললাম, একটা পজিটিভ দিক বলি। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যার টাইমে, যখন সন্ধ্যা নামছে সেই সময় আপনি চেষ্টা করুন বাড়িতে, ঘরে আমরা কী করি, ধূপ জ্বালি না, ঘরের ভিতরে আগরবাতি বা আপনি ধূপ কাঠি যেটাকে বলেন আমরা ঘরের ভিতরে জ্বালা, সব থেকে বেশি আমাদের মাইনাস পয়েন্ট। আমরা মৃতদেহকে বাসে করে মানে বাসের চালি করে আমরা নিয়ে যাই শ্মশান ঘাটে। আপনি দেখেছেন যে ওই বাসটা কি শ্মশানে জ্বালায়, একটা মৃত ব্যক্তি পড়াতে মানে যখন দাহ করা হয়, অন্তিম সংস্কার করা হয়, তখনও পর্যন্ত ওই বাসকে জ্বালানো হয় না। আমরা বাড়িতে কত শখে কত সুন্দরভাবে ওই বাসগুলোকে জ্বালাই, ধূপকাঠি থাকবেন তো ওটা বাঁশের শলা দিয়ে তৈরি। হয়তো কথাটা আজকে বললে অনেকের ব্যঙ্গ হতে পারে যে প্রত্যেক মন্দিরেই তো ধূপকাঠি জ্বালানো হয়, মানে কি প্রত্যেক মন্দিরেই বাস জ্বালানো হয়, অ্যাকচুয়ালি সত্যি তাই। শাস্ত্রীয় মতামত অনুযায়ী বাসকে জ্বালানোর সব থেকে বেশি নেগেটিভ প্রদান মানে প্রভাব হয়, বাসকে জ্বালালে বাড়িতে নেগেটিভ প্রভাব তো অবশ্যই হয়, বিশেষ করে নববধূর ঘরে যদি ধূপ মানে এই ধূপ কাঠি জ্বালানো হয় সেখান থেকে নেগেটিভ প্রভাব হতে পারে। তাই বারবার বলছি আপনি কি করবেন, ঘরের ভিতরে আপনি ধুনো দেবেন, ধুনোর সঙ্গে একটু লবঙ্গ, ধুনোর সঙ্গে পারলে একটু গুগ্গুল, ধুনোর সঙ্গে একটু পারলে আপনি তেজপাতা দেবেন, লবঙ্গ, তেজপাতা, গুগ্গুল, কর্পূর, এইগুলো দিয়ে বাড়িতে ধুনো দিন, খুব ভালো, খুব ভালো। কিন্তু কখনোই চেষ্টা করবেন নববধূর ঘরে ধূপ কাঠি না দেখানো, কারণ বাসের ধোয়া নববধূ বা নববিবাহিত জীবনের স্বামী স্ত্রীর ঘরে দেখানো কিন্তু উচিত নয়, সেটা থেকে কিন্তু অবশ্যই নেগেটিভ ফল তৈরি হয়। অবশ্যই থাকবো আমরা আলোচনায়, তবে তার আগে একবার আপনাদের জানিয়ে দেবো যে কোথায় গেলে আপনারা আচার্যজিকে পাচ্ছেন। আপনারা আচার্যজিকে পাচ্ছেন প্রতি সোমবার শিয়ালদাতে, প্রতি মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে, প্রতি বুধবার আপনারা বর্ধমানে পাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদাতে পাচ্ছেন এবং শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বরে, প্রতি রবিবার আপনারা ওনাকে ওনার নিজ গৃহ মন্দির নদিয়াতে পাচ্ছেন। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেক মাসের 27 তারিখে তিনি কোচবিহার থাকেন, 28 তারিখে শিলিগুড়ি,
কুড়ি তারিখে বহরমপুর এবং ২৯ তারিখে মালদায় তিনি কিন্তু আপনাদের জন্য চেম্বার করছেন। আসার আগে যেটা করতে হবে বন্ধু, অবশ্যই কল করতে হবে 8617574724 অথবা 9593030738 এই দুটো নাম্বারে, যে কোনো একটা নাম্বারে। বিষয় যখন একটু ইউনিক হয়ে যায় তখন আমরা রিলেট করতে পারি, হ্যাঁ তাই তো, এরকম সমস্যা তো হচ্ছে। আরে আমার পরিচিতই তো, আমার পিসির মেয়ের বিয়ে হয়েছিল, বিয়ের আগে তাদের প্রেমজ সম্পর্ক ছিল 5-7 বছর, তারা ভালোই সম্পর্কটা ছিল, দু বাড়িতে কত আনন্দ ছিল, সব অকেশনে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা, কিন্তু বিয়ের মাসখানেক যেতে না যেতেই এত কেন অশান্তি হচ্ছে, 3 মাসের মাথায় কেন মনে হচ্ছে যে না এই জায়গায় বিয়েটা করে ভুল করেছি, এতদিনে আমরা মানুষ চিনতে পারিনি, কি তাই তো? দেখুন, যে কোনো সম্পর্ক বা যে কোনো সমস্যা আমি যদি দুটোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে যতক্ষণ না সেটার থেকে আপনি নেগেটিভ এবং পজিটিভের থেকে নেগেটিভ ভাইব্রেশন বেশি পাবেন, ততক্ষণ আপনি তার গুরুত্বও বুঝবেন না এবং বুঝতে পারবেন না সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কারণ ততক্ষণ না আপনার সেই চারটা আসবে যে সমস্যার সমাধান করি। তো আজকে যে বিষয়টা এখানে উঠে এসেছে এবং আচার্যজি যে বিষয়টার উপর এতক্ষণ ধরে আলোকপাত করছিলেন, সেটার সাথে যদি আপনি মনে করেন যে না এরকম ঘটনা আমার চারপাশে হচ্ছে বা আমার পরিজনদের সাথে হচ্ছে, দেরি করবেন না, যোগাযোগ করুন, কারণ এই সমস্যারও কিন্তু সমাধান আছে এবং সেই সমাধানের দিকটা কিভাবে যাব সেটাই একটু জানতে চাইব। একদম, শুধু ব্যাপারটা যে সমাধানের যাওয়ার আগে আর একটা বিষয় বলি, আর একটা ভুল যেটা আমরা করি, দেখুন আমার এটা আমার ঠাকুরদার কথা, মানে তখন ছোটবেলায়, তারপর তো বড় হওয়ার পরে বা এটা জানার পরে শ্রাদ্ধ বাড়ি ভোজন করি না, তো দাদুর সঙ্গে একটা শ্রাদ্ধ বাড়িতে ভোজন করতে গেছি, মানে আমার দাদুটু নাম কীর্তন করে, তো দাদুর সঙ্গে গেছি সে বাড়িতে, মানে শ্রাদ্ধ হয়েছে মানে নাম কীর্তন দিয়েছে, দাদুর সঙ্গে গেছি, তো যাওয়ার পরে সে বাড়িতে খুব ধুমধাম করে, মানে এত মানে অনুষ্ঠানে এরকম খাওয়া দিয়েছে, কারো কেউ মেয়ের বিয়েতে এরকম খাওয়া দেয় না। তো যাই হোক, দাদুরা সব বসে আছে, একটা কথা বলছে, আমি তখন ছোটো কিন্তু কথাটা সেই সময় শুনেছি, পরে আস্তে যখন বড় হয়েছে একটু জ্ঞান হয়েছে তখন কিন্তু আমার কথাটা খুব মনে লেগেছে। যখন এর বাবা বেঁচে ছিল তখন 3 টাইম ঠিকঠাক খেয়েছে কিনা খবর নিত না, আর আজকে মরে গেছে বলে মানুষকে কত আমোদ প্রমোদ করে খেতে দিচ্ছে। আমি কথাটা কেন বললাম, বাস্তুর ক্ষেত্রে কি হয়, কোনো প্রিয়জন, বাবা মা গার্জিয়ান, বাবা মা অবশ্য গুরুজন, কোনো গার্জিয়ান মারা গেছে, তো মারা যাওয়ার পরে তার ফটোটাকে বাঁধিয়ে তার গলায় একটা মালা দিয়ে দেয়, দুবেলা তাকে প্রণাম করে। আরে যে মানুষটা যখন বেঁচে ছিল তুমি তাকে সেবা করতে পারোনি, তো তুমি মরে যাওয়ার পরে সে প্রণাম তোমার দেখতে আসে না, মরে যাওয়ার পরে সে তোমার প্রণাম দেখতে আসে না, তার মন থেকে যে আশীর্বাদ থাকার তা তোমার সঙ্গে সবসময় থাকবে, সে তোমার গুরুজন, সেটা তার দায়িত্ব, কিন্তু তুমি তোমার দায়িত্ব থেকে বঞ্চিত হয়েছে। অতএব আমার বলার যেটা বিষয়, এটা একটা দিক যেমন রয়েছে, সেকেন্ড দিক রয়েছে, আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, খুব ভালোবাসেন, তার ফটোটা আপনি বাড়িতে টাঙিয়ে রেখেছেন, তো বাড়িতে মানে যাওয়া আসা করতে, উঠতে, বেরোতে, ঢুকতে আপনি সবসময় ফটোটার দিকে দেখছেন। ফার্স্ট বাস্তুশাস্ত্র বলছে মৃত ব্যক্তির মৃত ফটো বাড়িতে রাখা উচিত নয়, যদি সেটা আপনি প্রত্যেক দিন দর্শন করেন আপনার বাড়িতে নেগেটিভ প্রভাবের এনার্জি শুরু হতে থাকবে আপনার মধ্য দিয়ে। মৃত ব্যক্তির মৃতকালীন ফটো গৃহে রাখা উচিত নয়, মৃত ব্যক্তির মৃতকালীন ফটো আপনার বাড়িতে রাখবেন না, যদি জীবিতকালীনের কোনো ফটো থাকেও সেটা এমন একটা জায়গায় রাখবেন, নির্দিষ্ট একটা জায়গায় রাখুন যে আপনি সেখানে গেলেই সেটা দেখতে পাবেন, অন্য টাইমে দেখতে পাচ্ছেন না, সেটা আপনার জন্য শুভকরক, বাকিটা কিন্তু অশুভজনক। লাস্ট একটা বিষয় বলার পরে আমি প্রতিকারে আসবো, সেটা কি, আপনার ধরুন আপনার সময় সত্যি সত্যি সময় খুব খারাপ চলছে, তো আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কিরে কেমন আছিস, আমি ভালো নেই রে আমার সময়টা খারাপ যাচ্ছে, আপনি যে উত্তরটা দেবেন, ধরুন আপনি একটা হাতে ঘড়ি পরে আছেন বা আপনার ওয়ালে একটা ঘড়ি আছে, কেউ বললো কি রে ঘড়িটা চলছে না, না ঘড়িটা খারাপ হয়ে গেছে, সময় ঠিকঠাক দেখাচ্ছে না, মানে সময় খারাপ, খুব সিম্পল লজিক নয়, আপনার সময় খারাপ, আপনার ঘড়ি বন্ধ, মানে আপনার সময় খারাপ, আপনার সময় বন্ধ, আপনার সময় এগোচ্ছে না, বাড়িতে ভুলেও ছোট্ট জিনিস, বাড়িতে ভুলেও কোনো জায়গায় এরকম কোনো ঘড়ি রাখবেন না যে ঘড়ি বন্ধ হয়ে আছে, বাড়িতে ভুলে ওয়ালে হোক, আপনার বাড়িতে কোনো জায়গায় হোক, আজকের দিনে তো ঘড়ির ব্যবহার কমে গেছে, সেলফোন হয়ে হাতে হাতে, টাইম একদম অ্যাভেলেবেল টাইম দেখা যায়, সেলফোন, স্মার্ট মানে ওয়াচ এখন সমস্ত কিছু হয়ে গেছে, তো ঘড়ির সেরকম একটা প্রয়োজন হয় না, তবুও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন এক বাড়িতে বাস্তুর যোগ করতে গেছিলাম, অনেক পুরাতন বাড়ি, নতুন করে ডেকোরেশন করিয়েছে বাড়িটা,
বাড়িতে একটা ঘড়ি আছে আমার থেকেও বড়, এত সুন্দর ঘড়ি, মানে ঘড়ি দেখেই মনে হবে না বাড়ির সব থেকে সুন্দর জিনিস ঘড়িটা। তো ব্যাপারটা হচ্ছে আমরা গিয়ে দেখি যে এত বড় ঘড়ি, পুরাতন জামানার ঘড়ি, ঘড়িটা বন্ধ আছে কিন্তু মোহ ছাড়তে পারছে না, এত সুন্দর ঘড়ি, মানে ঘড়িটা সরাবো না, ঘড়িটা রেখে দিয়েছে। আমরা গিয়ে দেখি ফার্স্ট হচ্ছে ঘড়িটা বন্ধ, ঘড়িটাই বন্ধ। তো আমরা বললাম যে দেখুন ঠিক আছে, আপনি সরাতে চাইছেন না, ঠিক আছে, তাই এর আপনি ভালো মানে মেকানিক দেখান, দেখি ঘড়িটাকে ঠিক করুন যাতে ঘড়িটা চলে, কারণ এ যতক্ষণ বন্ধ আপনার সময় ততক্ষণ বন্ধ। তো এই যে বিষয়গুলো বললাম, ছোট্ট ছোট্ট বিষয়, যে বাড়িতে কাঁচ মানে ভাঙা কাঁচের পাত্র রাখবেন না, আপনি চেষ্টা করবেন যে সর্বসময়ের জন্য বাড়িতে কোনো ভাঙা জিনিসটাকে দূরে সরিয়ে রাখা, কোনো কাঁচের মানে কাঁচ ভাঙা বা বন্ধ ঘড়ি রাখা, বা ঘরে কোনো মৃত ব্যক্তির ফটো রাখা, বা আপনার ঘরে কোনো শুকনো ফুল রাখা, এগুলো থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হয়। এবার দেখুন, এগুলো আমরা সচরাচর চোখে দেখি, তাই সমস্যা। আর যেগুলো চোখে দেখতে পায় না, ঈশ্বর আছে আমরা অনুভব করি, আমরা চোখে না দেখলে অনুভব করি, কিন্তু তার বিভিন্ন চিত্র দ্বারা বা মনের পবিত্রতা দ্বারা, ভক্তির দ্বারা অনুভব করি। তেমন আপনি ভালো আছেন অনেকে নাও চাইতে পারে। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি বলছি, আমার বাড়ি হরিণঘাটা, তো হরিণঘাটার পানপুর বলে একটা জায়গা আছে। পানপুরে এক ভদ্রলোক সবজির ব্যবসা আছে, তো মানে খুব ভালো ভালো ব্যবসা করে। ওই ভদ্রলোক একদিন কেসে আসার পরে ওনার বিয়ের সমস্যা ছিল, আমি বিয়ের সমস্যা সমাধানটা সমস্ত কিছু করে দিলাম, বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে মানে ওদের খুব চেনা পরিচিত একটা মেয়ের সঙ্গেই বিয়ে হলো। বিবাহ হওয়ার পরে ভীষণ পরিমাণে অশান্তি, এমন হয় সেই বউ মানে বিয়ের দু মাস পরেই বউ চলে যায়। তো ওই ভদ্রলোক আমার কাছে আবার আসে, আপনি ঠিকঠাক করে দিলেন কিন্তু সেই সমস্যা আবার লেগে রয়েছে, বউ চলে গেছে, হ্যাঁ মাঝে মধ্যে এরকম ভীষণ অশান্তি হচ্ছে। তাই আমি তখন জিজ্ঞাসা করলাম, আমার বাড়িতে তোমার কে কে আছে? তখন বললো, বাড়িতে আমার দাদা বৌদি আছে, আমার মা আছে, আর আমার একটা ছোটো ভাইপো আছে আর কেউ নেই বাড়িতে। আমার ঠিক আছে, তুমি একটু তোমার বাস্তুর মাটিটা নিয়ে আসো। তো বাস্তু চেক করলাম, বাস্তু চেক করে দেখলাম বাস্তুর পজিশান ঠিক আছে কিন্তু কিছু ক্রিয়াক্ত ভাব রয়েছে। আমি তখন বললাম, ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার ঘরটাকে ঝাড় দিয়ে একটাবার ধুলোটা নিয়ে আসো। তো অতএব ও একটা দিনকে শনিবার দেখে ঘরের মানে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে সেই বাসি ধুলোটাকে নিয়ে আসতো। সেটা যখন পরীক্ষা করলাম, চক্ষু চড়ক কাজ, একই বাড়িতে থেকে তারই নিজের বৌদি তার বাড়ি মানে তার ঘরের উপরে এমনও কিছু ক্রিয়া করে রেখেছে, স্বামী স্ত্রী একসঙ্গে ভালো করে থাকতে পারবে না, প্রবল পরিমাণে দ্বন্দ্ব হবে। তাহলে কি তন্ত্রোক্ত ক্রিয়া দ্বারা ক্ষতি করে তাদের সম্পর্ক নষ্ট করা হচ্ছে? চোখে দেখতে পাচ্ছে না, জাস্ট অনুভবের ব্যাপার, চোখে দেখতে পাচ্ছে না, জাস্ট অনুভবের ব্যাপার, যে স্বামী স্ত্রীর ভিতরে প্রবল পরিমাণে দ্বন্দ্ব, প্রবল পরিমাণে অশান্তি চলছে। তাই প্রত্যেকটা বিষয় বলছি শুনুন, এগুলো চোখে দেখা যায় না। এরকম কোনো বিষয় যদি থাকে, তাই বলছি নতুন বিবাহিত জীবনে যদি আপনার সমস্যা থাকে, আপনি একটাবার ভালো করে দেখুন কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কেন আসছে, এই দিকগুলো দেখলে সমাধান আপনার আপনাআপ হয়ে যাবে। কারণ আপনি যখন সমস্যা সম্পর্কে জানতে পারবেন, সমাধান কিন্তু খুব একটা দূরে থাকবে না। তন্ত্রোক্ত প্রকার ক্ষতি হোক, তাহলে সেটা তো সমাধান আছেই। যদি তন্ত্রোক্ত ক্ষতি না হয়, সেটার যে বিকল্প রাস্তাগুলো রয়েছে, যেগুলো মেনটেন করা বললাম আপনাকে, যে জিনিসগুলো একটু সরানো বা কিছু জিনিস বাড়ি থেকে বার করে দেওয়া, সেগুলো করুন, দেখবেন অবশ্যই আপনি ভালো থাকবেন। ভালো থাকার দিকে তো আমরা এগিয়ে যাবই, কারণ আমাদের প্রথম এবং শেষ চেষ্টাই হচ্ছে নিজেকে ভালো রাখা, পরিবারকে ভালো রাখা। যারা নবদম্পতি রয়েছেন, যাদের সদ্য সদ্য বিবাহ হয়েছে বা যাদের দু তিন মাস হয়েছে কিন্তু কিছু না কিছু ছোটোখাটো অশান্তি অলরেডি শুরু হয়ে গেছে, তারা যদি এই অনুষ্ঠানটা দেখেন বা তাদের পরিচিত কেউ দেখেন, অবশ্যই কিন্তু এই অনুষ্ঠানের থেকে যে জিস্টটা আপনারা পাচ্ছেন সেটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবেন। কারণ আমাদের এক এবং সবথেকে কী বলবো অন্যতম যে বিষয়টার দিকে আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে কীভাবে আপনারা ভালো থাকবেন। একমাত্র আমি মনে করি, আমি ঠিক মনে করি না, আমার মনে হয় আপনারাও আমার সাথে সহমত হবেন, যে শ্রী দীনেশ আচার্য কিন্তু একমাত্র মানুষ যিনি আপনাদের সবসময় বলেন যে প্রতিকার করতে হবে বলে জানতে হবে তা নয়, সমস্যাটা হবে কি না সেটা জানার জন্য কিন্তু এই জ্ঞানগুলো আপনাদের রাখা দরকার। কারণ সমস্যা যদি আপনার হয়ে থাকে বা যদি পরবর্তীকালে হয়ও, এইগুলো জানা থাকলে আপনারা কিন্তু সমাধানের দিকটা এগিয়ে আসতে পারবেন। তাই যখন সমস্যা হবে সেটা ভেবে বসে না থেকে আগে থেকে প্রিকশন নেওয়াটা আমাদের মনে হয় এখন ভাবনা চিন্তার দিকে নিয়ে যাওয়া দরকার আছে। একদম ঠিক, এইখানে একটা বিষয় বলি, মানে খুব একটা বিষয় কিন্তু যে দিদিভাই ব্যাপারটা বললো যে আপনারা ভাবেন, দেখুন ঠিক সেরকম একটা বিষয় বলি তাহলে আপনাদের আরও ভালো কাজে দেবে। আপনার বাস্তুদোষ, এই যে বাস্তুদোষ নিয়ে এত কিছু কথা বলছি, আপনার যে বাস্তুদোষ হচ্ছে আপনি কী করে বুঝবেন, বা আপনার যে বাস্তুদোষ আছে আপনি কী করে বুঝবেন যে আপনার বাস্তুদোষ আছে? বাস্তুদোষ হলে প্রথম পাঁচটা লক্ষণ বাড়িতে দেখা যায়, পাঁচটা লক্ষণ। কী লক্ষণ? গৃহে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট থাকবে না,
গৃহে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট থাকবে না। সেকেন্ড, বাস্তুতে দেখবেন অর্থ ইনকাম হলেও সেই অর্থ দাঁড়াচ্ছে না, ব্যবর্থ ব্যয় হয়ে যাচ্ছে। সেকেন্ড, থার্ড হচ্ছে কারোর না কারোর কিছু না কিছু অসুস্থতা অটোমেটিকলি লেগে রয়েছে। থার্ড, ফোর্থ হচ্ছে এই বাড়িতে সহজে কোনো শুভ কর্ম হবে না। ফিফথ, প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে, ব্যবর্থ বিনা কারণে শত্রু বৃদ্ধি হবে। এই পাঁচটা কারণের কোনো তিনটি কারণ যদি বর্তমান আপনার বাড়িতে বা আপনার সংসারে হয়ে থাকে, আপনি জেনে নেবেন 100% আপনার বাস্তুর দোষ তৈরি হয়ে গেছে বা আপনার বাস্তুতে দোষ আছে। এইবার সেটা কিন্তু পরের কথা, সেটাকে বাস্তুটাকে পরীক্ষা না করে বলা যাবে না যে দোষটা আপনাপ হয়েছে, পূর্বেই ছিল, নতুন করে হচ্ছে না কেউ কিছু ক্রিয়া করছে, সেটা নির্দিষ্টভাবে তার পরীক্ষা পর্যক্রম করার পরে বলা যাবে যে এই কারণে সমস্যা হয়েছে বা আপনি এইভাবে তার সমাধান করতে পারেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু আছে যদি আমার মাথায় এলো, অনেক সময় যারা নবদম্পতি বিবাহ হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে এলো, কিছুদিন পর গেল বা এক মাস পর গেল, সে এমন কিছু অনুভব করছে যেটা সে বলে বোঝাতে পারছে। একদম একদম, খুব বেটার একটা দিক। মানে এরকম একটা বিষয় অলরেডি আমার চেম্বারে এক নয় একাধিকবার হয়েছে, মানে হয় না যেটাকে বলা হয় জোর ছাড়ানোর একটা ব্যাপার থাকে, হ্যাঁ, বা দশ বদনের একটা ব্যাপার থাকে, এক একটা জায়গায় এক এক রকম বলে। তো এটার জন্য সে বাবার বাড়িতে গেছে, যাওয়ার পরে মায়ের একটু শরীর খারাপ, তো সে যে টাইমে আসার কথা তার থেকে একটু পরের টাইমে এসছে। আসার পরে মানে উনি আমার সঙ্গে এসে বলতে চাইছে যে আমি বাড়িতে থাকতে পারছি না। বলছি কেন, কী হচ্ছে আমাকে মানে খুলে বলো। বলছে আমার শর্ট মানে অটোমেটিক মনে হচ্ছে আমার গায়ের ভিতরে জ্বালা দিচ্ছে, আমার শরীরের ভিতরে একটা অস্থিরিত ভাব করছে, বা মানে আমাকে এরকম করে বলছে যে আমার নিজের স্বামী, যাকে আমি দীর্ঘদিন ধরে আগে চিনতাম তারপর আমার স্বামী হয়েছে, বা যার মানে বুকের উপরে ঘুমালে মনে হতো স্বর্গের সুখ আছে, আমি তার পাশে শুয়ে পর্যন্ত থাকতে পারছি না, আমার এরকম অস্থিরতা হচ্ছে। মানে এখানে একটা ব্যাপার আছে, আমি এর আগেই বলেছি, এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে দেখুন, মানুষের সবথেকে সুন্দর জিনিস কি জানেন, সেটা হচ্ছে চোখ। আর সবথেকে যদি জঘন্য কিছু থাকে সেই চোখ, কারণ মানুষ ভালো যেটা দেখে সেটা চোখ দিয়ে দেখে, খারাপ যেটা দেখে সেটাও চোখ দিয়ে দেখে, কিন্তু কিছু মানুষ আছে যে চোখ দিয়ে আপনার ভালো জিনিসটা দেখতে পারে না। আবার কিছু মানুষ আছে কিছু ক্রিয়া করে, কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এরকম রয়েছে যে তার দেখানোতেই আপনার কিন্তু সব কিছু শেষ, দৃষ্টিতে মানে আপনার দিকে এমন করে তাকাবে আপনি ওখানে অর্ধেক মরে যাবেন। তো এইরকম কিছু বিষয় থাকে যে কিছু নজর লাগার ব্যাপার থাকে, যেটা বলতে চাইছি যে কিছু নজর লাগার ব্যাপার থাকে, আপনার স্বামী স্ত্রী খুব ভালো করে আছেন সেটা অনেকের পছন্দ হলো না, তার নজর লাগলো, বা কেউ কিছু ক্রিয়া করলো, বা কিছু এখানে উপরোক্ত কিছু ব্যাপার থাকে। উপরোক্ত বিষয় বলতে যদি বলি আমি ভূত প্রেতের ব্যাপার, সেটা খারাপ হবে না, অনেকে মানেন অনেকে মানেন না, কিন্তু বাস্তবে এটা আছে। যদি আপনার উপরে কোনো মানে উপাত্মার দৃষ্টিভঙ্গি পড়ে, সেক্ষেত্রে দেখবেন আপনি আপনার স্বামীকে সহ্য করতে পারছেন না, আপনার শরীরে নানা প্রকার অস্থিরতা দেখা দিচ্ছে, বা এমনও মনে হবে যে আপনি অটোমেটিকলি উপর থেকে সুস্থ হলেও ভিতর থেকে আপনার জড়তা আপনাকে সবসময় একটা জায়গায় বসিয়ে রেখেছে বা আপনাকে শুইয়ে রেখে দিয়েছে, ঠিক এই বিষয়গুলো বাস্তুর দিক যদি পজিটিভ থাকে তাহলে আসবে না, সে যে যাই করুক যা হবে বাস্তুর বাইরে হবে, বাস্তুর ভিতরে এন্ট্রি করবে না। আর বাস্তুর দিক নেগেটিভ থাকলে যে যা করবে সেটা আরো দ্বিগুণ হয়ে আপনার সঙ্গে প্রবেশ করবে। আজকে সময় বলছে আমাদের এখানে থামছি, তার কারণ আবারও আগামী দিনে শুরু করব বলে নতুনভাবে আচার্যজির সঙ্গে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার ভালো থাকাটা অন্যের কাছে দৃষ্টিকটু হতে পারে, আপনার ভালো থাকাটাতে অন্যের নজর লাগতেই পারে, যে বিষয়টা নিয়ে বারংবার আচার্যজি কিন্তু আপনাদেরকে সাবধান করেন। সাবধান করার দায়িত্ব ওনার, সেটাকে মেনটেন করার দায়িত্ব আপনার। বারবার একটা কথা বলি, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন, তাহলে অবশ্যই ওনার বলা কথাগুলোর দিকে গুরুত্ব দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল, জয় তারা জয় তারা জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল, মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল, জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল, জয় তারা জয় জয় তারা জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে